এর করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করবেন সহকর্মী রাশেদ লিমন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। কবির, করোনাকালের 42তম দিন অর্থাৎ বাংলাদেশে 8ই মার্চ শনাক্ত হওয়ার পরে আজকে এসে স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মিত বুলেটিন, সেই বুলেটিনে যে আমাদের তথ্য জানানো হয়েছে, তাতে গত 24 ঘন্টায় 312 জনের শরীরে COVID-19 যে টেস্ট, সেই টেস্ট করে শনাক্ত পজিটিভ হয়েছে। তো সেই হিসাবে যদি আমরা বলি যে আমাদের আমাদের যে অবস্থা সেটি দাঁড়ায় আট মার্চ থেকে এই 19 এপ্রিল পর্যন্ত, সেই সংখ্যা কিন্তু এখন 2456 অর্থাৎ 2456 জনের শরীরে এখন পর্যন্ত এই COVID-19 পজিটিভের কথা আমাদেরকে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং আজকের ব্রিফিংয়ের যে অন্যান্য বিষয়গুলো, সেইগুলো যদি আমি একটু তুলে ধরার চেষ্টা করি, সেখানে কিন্তু আসলে যে বিষয়গুলো চলে এসেছে সেগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে কিন্তু আজকে গত 24 ঘন্টায় 2634 জনের, এবং সেখান থেকেই কিন্তু 312 জনের যে নমুনায় COVID-19 কথা নিশ্চিত করা হয়েছে। এবং যদি আমরা মোট আক্রান্তের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু মোট আক্রান্ত এখন 2456, নতুন করে মৃত্যুর কথা 7 জন, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু 91 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন, মোট সুস্থ 75 জন, অর্থাৎ দ্বিতীয় দফায় পরপর 2 বার পরীক্ষা করে যাদের নেগেটিভ পাওয়া যায় তাদেরই আসলে স্বাস্থ্য অধিদপ্তর সুস্থ বলে ঘোষণা দেয়। এবং গত 24 ঘন্টায় এই সংখ্যা ছিল 9, এবং এই সংখ্যাটি আসলে এখন যেটি হয়েছে, যেটি 96, সেই 96-তে গিয়ে পৌঁছেছে। তো এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজকে যেহেতু কিছুটা আমরা দেখেছি যান্ত্রিক কিছু ত্রুটি ছিল, যে কারণে আসলে একটু যে শেষ হতে একটু সময় লেগেছে। এবং মোট 19টি কেন্দ্র থেকে নমুনা পরীক্ষার যদি মোট যে তথ্য সেটা যদি আমরা দিই, 17,502 অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং এই সংগ্রহ করেই কিন্তু এখন পর্যন্ত যে আমরা যে ফলাফলগুলো সেগুলো পাচ্ছি। এবং বাকি যে বিষয়গুলো হয়ে থাকে, 312 জনের মধ্যে আজকে যে স্বাস্থ্য অধিদপ্তর যে বিষয়টি আমাদের জানিয়েছে তার মধ্যে কিন্তু 66% কিন্তু পুরুষ এবং বাকি 34% নারী। আমরা কিন্তু শুরু থেকে এই জিনিসটা দেখে আসছি যে প্রায় 70%-এর কাছাকাছি বা আগে পরে করেই কিন্তু এই যে পুরুষ নারীর যে পার্সেন্টেজ সেটি কিন্তু আসলে নির্ভর করছে। এবং আরও একটি মূল তথ্য, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জকে আমরা মূল ক্লাস্টার হিসেবে জানতাম, এরপরে কিন্তু গতকালকের ব্রিফিংয়ে কিন্তু গাজীপুরকে অ্যাড করা হয়েছে এর সঙ্গে। এবং এখন যে সবশেষ তথ্য, সেখানে কিন্তু ঢাকায় প্রায় 44% মোট যে রোগী তার 44% কিন্তু ঢাকা, এবং 31% কিন্তু রয়েছে নারায়ণগঞ্জে, এবং গাজীপুরে সেই যে হার, সেই হার কিন্তু 35%। অর্থাৎ গত 2 দিন ধরেই কিন্তু আমরা যে বিষয়টি জানতে পারলাম যে নতুন একটি ক্লাস্টার সেটি গাজীপুর, এবং গতকালকেও ব্রিফিংয়ে বা আজকেও যে বিষয়টি বলা হয়েছে যে এই যে নতুন ক্লাস্টার তৈরি হয়েছে বা নতুন যে ক্লাস্টার রয়েছে তার কিন্তু একটি বড় অংশ কিন্তু এই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকেই চলে গেছে। অন্যান্য জেলার ক্ষেত্রে এটি হচ্ছে, এবং গাজীপুরের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা দেখা গেছে, এবং ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকেই অধিকাংশরাই গিয়ে সেখানে ছড়িয়েছে। এবং মূল যদি ঢাকার কথা বলি, ঢাকায় কিন্তু সবচেয়ে বেশি এখনও মিরপুরে, এরপরে মোহাম্মদপুরে, ওয়ারি এবং যাত্রাবাড়ি, এই ক্লাস্টারগুলো ঘিরেই কিন্তু রাজধানী ঢাকার যে রোগী সেই রোগীগুলো কিন্তু বেশি, এবং এখানকার কেন্দ্র করেই কিন্তু রাজধানী ঢাকার রোগীগুলো যে রোগীগুলো ছড়াচ্ছে। এর পাশাপাশি আমার কাছে আরও কিছু তথ্য আছে, সেগুলো হচ্ছে এখন পর্যন্ত যে শনাক্ত হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এই কিন্তু 30-40 বছরের মধ্যে এই এইজ গ্রুপের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি যে আক্রান্তের হার লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটি কিন্তু 23%, এবং 21-30 বছরের মধ্যে এই গ্রুপের মধ্যেও কিন্তু 22%। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে 21-40 এই যে এইজ গ্রুপটা, এর মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কিন্তু আমরা যে সম্ভাবনা সেটি দেখছি। এবং এর মূল কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে যে যারা আসলে এই কর্মক্ষম মানুষগুলো বেশি বাইরে বের হচ্ছে, তারা আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে লকডাউন না মানার যে প্রবণতা দেখি তারাই আসলে বাড়ির বাইরে বেশি বের হচ্ছে, এবং যে কারণেই আসলে
যে এই বয়স্কদের এই বয়সের মধ্যেই কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আরও একটি বিষয় যদি আমি একটু যে বলি যে আমাদের কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আজকে একটি বিষয়ে কিন্তু নতুন একটি তথ্য জানিয়েছেন যে একদম আমরা যে বারবারই বলে আসছি যে আইসিইউর কথা বা একদম নিবিড় যে পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে নেওয়া হলে ভেন্টিলেশনের দরকার হয়েছে এখন পর্যন্ত 9 জন রোগীর এবং সেই ভেন্টিলেশনে যারা গিয়েছে এর মধ্যে কিন্তু 8 জনই মৃত্যুবরণ করেছে। তো স্বাভাবিকভাবেই আসলে বোঝা যায় ওই পর্যায়ে গেলে কিন্তু আসলে তাকে ফিরিয়ে আনা একটু আসলে কষ্টসাধ্য। তবে আজকেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অধিদপ্তরের যে ব্রিফিং সেটাতে কিন্তু একটি জিনিস বারবারই বলেছেন যে সরকারি যে নির্দেশনা করোনা মোকাবেলায় সেই নির্দেশনা মানার যে তাগিদ এবং সেই নির্দেশনা মানতে যে আহ্বান সেই আহ্বান কিন্তু আজকেও কিন্তু সাধারণ মানুষের প্রতি জানানো হয়েছে এবং প্রশাসনকেও আরও কঠোর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তো এই ছিল খবির আসলে আজকের যে করোনা আপডেট সে তার আসলে মূল অংশটুকু আমার কাছ থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করছিলেন সহকর্মী রাশেদ লিমন, আমরা এতক্ষণ সরাসরি তার সঙ্গে ছিলাম।